জন্মদিনে না মামুন একটা দারুণ গিফট দিয়েছে। গিফটটা কি জানো? গিফটটা ছিল পুরো গোল্ডেন একটা ফ্রেমের মধ্যে, গোল্ডেন অরিজিনাল, তার মধ্যে রোমিও জুলিয়েটের একটা ছবি। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, অনেক এক্সপেন্সিভ। মামুন এবার বুঝিয়ে দিয়েছে লাভলিকে সে কত লাভ করে, কত লাভ করে। এক্সপেন্সিভ গিফট দিয়েই প্রেমের মাপকাঠি হয় আজকাল। ভালো, ভেরি গুড, মনের কোনো দাম নেই। তুমি না অলওয়েজ বেশি কথা বলো। সত্যি কথা বললে বেশি কথাই বলা হয়। বাজে বক বানা। আমি তো বাজেই বকি। সব কথার মধ্যে আঙ্গলি করতে হবে না, ভাল লাগে না? তো একটা দামি গিফট দিলে প্রমাণ হয়ে গেল অনেক লাভ করে, মনের কোনো দাম নেই। মনের কোনো দাম নেই, সব কিছুরই দাম আছে, মনেরও দাম আছে, দামি গিফটেরও দাম আছে। ফালতু, কালো টাকা থাকলে এরকম দামি গিফট দেওয়াই যায়। কি যতদিন যখন ধরবে তখন বুঝবে দামি গিফট কাকে বলে, কিভাবে দামি গিফট আসে, একদম ঢারে হারে টের পাবে। শয়তান একটা। তুইও কম শয়তান না। আচ্ছা, ওই সময় যদি আমি তোমার সাথে মজা না করে, খোঁজাখুঁজি না করে, ফান না করে আমি যদি বলতাম আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কি করতে? এভাবে বিদেশে চলে আসতে? আসতাম, কিন্তু তোমার সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করে আসতাম। কি ধরনের অ্যারেঞ্জমেন্ট? বলতাম তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি বিদেশে সেটেল করার পর আমাদের বিয়ে হবে, তারপর তোমাকে আমি কাছে নিয়ে আসব। কিন্তু তুমি আমাকে না বলে চলে এসেছিলে। কি করব বলো, তুমি তো কিছুই বলছিলে না, ভালোবাসো কিনা তাও জানি না। শুধু আমার একার ভালোবাসাতে হবে না, তাছাড়া তোমার ওই ভাইটির বদ্ধমূল ধারণা, তাদের টাকা পয়সা আছে বলে তাদের এই বোনটিকে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। ওটা নাকি প্রেম না, ওটা নাকি আমার লোভ। শোনো, প্রথম প্রথম আমারও এরকম ধারণা ছিল। তাই? থাকাটাই স্বাভাবিক, আসলে এজন্যই আমি সময় নিচ্ছিলাম, তোমাকে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু বুঝে ওঠার আগেই তুমি ফুরুত, কি করব, এখানে চলে এলে, আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখলে না, একেবারেই ভুলে গেলে আমাকে। বুঝলাম, নিষ্ঠুর। কিন্তু এবার কি তুমি রহস্যটা ভাঙবে? কিসের রহস্য? খালি রহস্য, 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 কোন রহস্য নেই, ভাঙার মতো কোন রহস্য নেই। মিস্টার, ইচ্ছা করলে আপনি এখন আমার হাত ধরতে পারেন। না, ধরবো না। কেন? আমার ইচ্ছে করছে না। ইস, ইচ্ছা করছে না? না, ঠক, আমার ইচ্ছে করছে, আমি এখন তোমার হাত ধরব, দেখি কি করো। কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? কষ্ট দিচ্ছি মানে, আমি কি তোমাকে বেঁধে রেখেছি না মার দিচ্ছি? আরে মার তো দিচ্ছই, কথায় কথায় মার দিচ্ছ। আচ্ছা স্নিগ্ধা, তুমি কি কখনোই সিরিয়াস হবে না? তার আগে স্নিগ্ধা শব্দের অর্থটা তোমাকে বলি। স্নিগ্ধা শব্দটি এসেছে স্নিগ্ধ থেকে, চাঁদের কোমল আলোর মতো। এই স্নিগ্ধা তোমার জীবনটাকে স্নিগ্ধ করে দিতে পারে। তোমাকে নিয়ে এই স্বপ্নটাই আমি দেখেছিলাম। যখন স্বপ্ন দেখেছো তখন তোমাকে আমি পুরোপুরি ভালোবাসতে পারিনি, একটু একটু বাসছিলাম, আর এখন
এখন জানি না।